অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নমস্কার। আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 21 ডিসেম্বর টু 27 ডিসেম্বর তুলা টু মীন রাশির কেমন যাবে এই ভিডিওতে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি, আগামী সপ্তাহ কেমন যেতে চলেছে। দেখুন, আমি যে এই রাশিফলটি করছি, সাপ্তাহিক রাশিফলটি, সম্পূর্ণরূপে চন্দ্র গোচর ধরে, তো এটা যে হুবহু মিলবে আমি কখনো দাবি করব না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে আগামী সপ্তাহে কি হতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু আপনারা এই রাশিফলের মাধ্যমে জানতে পারবেন। আগামী সপ্তাহে বড়দিন, প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বড়দিনের হার্দিক অভিনন্দন জানাই, প্রত্যেকের যেন খুব ভালো কাটে এই আমি কামনা করি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক সাপ্তাহিক রাশিফল। আমি দেখুন আপনাদের সামনে 2021 মেষ টু মীন রাশির কেমন যাবে বর্ষফল আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। আপনারা সেখানে প্রত্যেকে দেখতে পেয়েছেন কেমন আগামী বছর কেমন যাবে সেটা আপনারা জানতে পেরেছেন, এবং প্রত্যেক মাসে আমি কিন্তু মাসিক রাশিফলও আপনার সামনে তুলে ধরি। তো এটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল, কি হতে চলেছে আগামী সপ্তাহে, কি সম্ভাবনা তাই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দেখুন, প্রথমেই আপনাদের আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা কিন্তু ভালো, শারীরিক পার্ট আপনাদের ভালো, ধন বৃদ্ধি, ধনের আগমন আপনাদের হবে, কিন্তু শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে গোল্ডেন কাপের সমস্যা থাকবে। দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে সুখের হতে চলেছে, সুখের এবং মধুর হতে চলেছে দাম্পত্য জীবন, এবং এ সপ্তাহে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগ থাকছে, অর্থাৎ অস্থিরতা। ব্যবসার দিক থেকে আপনাদের ভালো, কর্মদিকটা আপনাদের যথেষ্ট ভালো, দূর যাত্রা, কোনো ভ্রমণ, ছোটোখাটো ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনি যদি তুলা রাশি মানুষ হন আপনার জন্য, এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটাও কিন্তু নির্দেশ করছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা যথেষ্ট ভালো, এবং আপনাদের প্রেমের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য দিকটা আপনাদের ভালো, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা হওয়ার জায়গাটা কিন্তু থাকছে, কোনো জায়গাতে ভ্রমণ, ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা। ব্যবসার দিকটা যথেষ্ট ভালো, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে, এবং কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু এ সপ্তাহে নির্দেশ করছে, অর্থাৎ আকস্মিক ধনের জায়গাটা আপনাদের কিন্তু নির্দেশ করছে, এবং কোনো সুসংবাদ আসা এটা কিন্তু দেখা যাচ্ছে, এবং ফ্যামিলি সাপোর্টটা কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ভাইয়ের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা, লাভ সফলতা সাকসেসের জায়গায় তৈরি করছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা জায়গা কিন্তু নির্দেশ করছে, গোল্ডেন কাপের সমস্যা, যাদের সর্দি কাশির ধাত আছে সেখানে কিন্তু সমস্যা আসবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো, পারিবারিক সুখের জায়গা, পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা কিন্তু আপনাদের পূরণ হবে, কোনো জায়গাতে ছোটোখাটো ভ্রমণ কিন্তু এ সপ্তাহে আপনাদের নির্দেশ করছে আপনি যদি হন ধনুরাশির মানুষ। আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয় নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ধনবাব ভালো, ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, আর্থিক স্থিতি, শরীরগত দিক আপনাদের যথেষ্ট ভালো,
পরিবারের সুখের জায়গা নির্দেশ করছে, প্রেমজ জায়গাটা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগ হওয়ার জায়গাটা কিন্তু নির্দেশ করছে, এবং ফ্যামিলিগত দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন। আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে, ব্যবসা কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, ব্যবসাতে যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন, লাভ সফলতা সাকসেস জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে এ সপ্তাহে। এর সাথে সাথে আপনাদের এ সপ্তাহে ধনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক, এবং আপনারা ভাইদের থেকে সহযোগিতা পাবেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের আগের থেকে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শরীরগত দিক যথেষ্ট ভালো, শরীরের দিক ভালো, ধনের দিকটা আপনাদের যথেষ্ট ভালো, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, দূর ভ্রমণ ছোটখাটো ট্যুর হওয়ার কিন্তু জায়গা এ সপ্তাহে কিন্তু তৈরি হবে, প্রেমজ জায়গাটা আপনাদের ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হচ্ছে, ব্যবসা কেন্দ্রিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ব্যবসা থেকে যথেষ্ট ইনকাম কিন্তু আপনাদের এ সপ্তাহে হবে, বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সুসংবাদ কিন্তু আসবে, বিদেশ থেকে অর্থ আসা, যারা বিদেশের ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো যোগ কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে, এবং এ সপ্তাহে আপনাদের নতুন প্রচেষ্টা কিন্তু দেখা যাচ্ছে, এবং যথেষ্ট কাজে উদ্যমতা আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে থাকছে। আকস্মিক প্রাপ্তির জায়গাটা, হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু কুম্ভ রাশির এ সপ্তাহে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। এরপরের সবশেষের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যয় হবে সপ্তাহের প্রথম দিকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ব্যয়ের দিক দেখা যাচ্ছে, শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, শারীরিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কিন্তু যারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে ব্যথা বেদনার সমস্যা থাকতে পারে। আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশনটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, প্রেমের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, নতুন কোনো শুভ সংবাদ আপনাদের কিন্তু এ সপ্তাহে আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ হঠাৎ কোনো একটা শুভ সংবাদ, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা কিন্তু আপনাদের কিন্তু পূরণ হবে আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং কর্মদিকটা আপনাদের ভালো, ছোটোখাটো যাত্রা, ছোটোখাটো ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা এ সপ্তাহে আপনাদের নির্দেশ করছে আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, পরিবারের দিক থেকে আপনারা কিন্তু এ সপ্তাহে যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ আপনাদের পরিবারের যেটা হেল্প বলে না, সেই হেল্পটা কিন্তু আপনারা পাবেন মীন রাশি যদি আপনার হয় সেক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগ আপনাদের থাকবে, এবং ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে এই জায়গাটাতে কিন্তু মীন রাশি যদি আপনি হন, সেই জায়গাটাতে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। অর্থাৎ যদি ওভারঅল বলা যায় আপনাদের ক্ষেত্রে লাভ সফলতা সাকসেসের জায়গায় তৈরি করবে, এটা একদম নিশ্চিত রূপে সফলতা সাকসেসের জায়গা আপনারা পাবেন, ব্যবসা দিকটা ভালো, কর্মের দিকটা ভালো, কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, পায়ে লাগা বা পায়ে ব্যথা, পা নিয়ে সমস্যা, এটা কিন্তু থাকছে। ওভারঅল মীন রাশির কিন্তু এই সপ্তাহ, বছরের শেষ সপ্তাহ কিন্তু বিশেষ বিশেষ শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। তো এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও। আপনাদের কেমন লাগছে এই রাশিফল আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানান, এবং যদি আপনাদের কোনো বিষয় নিয়ে ভিডিও জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করুন, সময়মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার।